হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রফিকুল ইসলাম আদনান সাহেব বলছি। আমি ন্যাচারালি ভাবে যে মেডিসিনটা আর কি ঠান্ডার জন্য, যাদের নিউমোনিয়া আছে আর কি প্রচুর পরিমাণে, ছোটোবেলায় যাদের ঠান্ডা ছিল আর কি, আপনার আব্বু আম্মুদের কাছ থেকে শুনবেন, যাদের হচ্ছে যে অ্যাজমার সমস্যা আছে কিংবা প্রচুর পরিমাণে ঠান্ডা, ভালোই হচ্ছে না কোনো ক্রমে, তারা ন্যাচারাল জিনিস ব্যবহার করে দেখতে পারেন। আমি আর কি যে জিনিসটা আমি আর কি আমি তো আয়ুর্বেদে লেখাপড়া করি, সেই দৃষ্টিকোণ থেকে আর কি আমি আয়ুর্বেদে একটা আর কি মেডিসিন পাইছি, সেটা আপনি আর কি গুঁড়ো করে প্রতিদিন 2 চামচ করে সকালবেলা করে খেতে পারবেন, ঠান্ডা পানি কিংবা গরম পানির সাথে, কিংবা চার মতন করে জাল দিয়েও খেতে পারেন। ইনশাল্লাহ আপনার নিউমোনিয়ার যাদের ভাবটা আছে, ইনশাল্লাহ তাদের রিকভারি দেবে। আর প্রত্যেক দিন জিনিসটা আপনাদের আগে দেখাই, তারপরে কথা বলি। এই যে দেখেন, আমি অনেক দিন কিছু কিনে নিয়ে আসছি, এই জিনিসটা, এই যে দেখেন, এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে কাকজংখা। এটা প্রচুর পরিমাণে, এটা কিন্তু আপনার সহজে গুঁড়ো হয় না, খেয়াল করবেন এই জিনিসটা। এটা আর কি অনেক প্রসেসিং আছে, প্রসেসিং করে তারপরে এই গুঁড়োটা আপনার ইউজ করতে হয়, শোধন করতে হয়, তারপরে এই কাকজংখাটা, এটার নাম হচ্ছে কাকজংখা। এটা দেখে নিন, এই কাকজংঘাটা প্রতিদিন যদি কেউ 2 চামচ করে যদি এই একটানা যদি 21 দিন যদি খায়, তার নিউমোনিয়ার যে ভাবটা আছে এটা থাকবে না, ইনশাল্লাহ আশা করা যায়। আমরা মূলত হচ্ছে ঠান্ডা কাশি জ্বর সর্দিতে অনেক ভুগি, অ্যাজমার সমস্যা যাদের আছে একবারই নিতে পারতেছেন, আপনি কাকজংঘাটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার এই নিউমোনিয়ার ভাবটা থাকবে না আশা করা যায়। নিউমোনিয়ার জন্য একবার 100% কাজ করে ভাই, যারা আর কি আমার গাছ গাছটা আর কি ব্যবহার করতে ভালোবাসেন তারা ইনশাল্লাহ ব্যবহার করে দেখতে পারেন। আর কি বলবো, আমি প্রতিদিন কর্পূর, অল্প একটু কর্পূর আর হচ্ছে যে আপনার মিষ্টিটা শরবত করে প্রতিদিনই খাই সকালবেলা, পাশাপাশি হচ্ছে লং, গোলমরিচ, আদা, কাবাব চিনি, তারপর হচ্ছে যে আপনার জট্টি, কালিজিরা, তারপর হচ্ছে যে অনন্তমূল, অশ্বগন্ধা, আমলকি হোট থেকে বহেরা, সোনা পাতা, এগুলো একটু করে সকালবেলা জাল দিয়ে চার মতন করে আমি খাই। যে এই যে আবহাওয়ার যে একটা তারতম্য দেখতেছেন, শরীর ঘেমে যায়, দেখেন ঘেমে যাচ্ছে। তো আপনারা যারা আমার বন্ধু বান্ধব আছেন, ফেসবুক বন্ধু বান্ধব, আপনারা বাসাতে এই ন্যাচারাল জিনিসগুলো আর কি বাইরে দোকানে পাবেন, আপনারা চাইলে আপনার আর কি খাইতে পারেন। আমার বন্ধু বান্ধব, যদি আমি হোমিওপ্যাথি ডাক্তার, গাছ গাছ সম্পর্কে হয়ে আর কি অ্যাডভার্টাইজ করা ঠিক না, তারপর যেহেতু আমি ইউনানিতে পড়াশোনা করি এখন, সেই জন্য আপনাদেরকে বললাম। আমার বন্ধু বান্ধব যারা আছেন, তারা আর কি যারা বাহির দেশের বাহিরে আছেন, অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই করোনা হ্যান ত্যান, আসলে আমার করোনা বলে তো আমরা এর কি হোমিওপ্যাথিতে চিকিৎসা করি না ভাই, আমরা তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, হোমিওপ্যাথিক জ্বর হোক, যে লক্ষণই হোক আমাদের লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথি, সেই অনুসারে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আর মূলত আমি যে গাছগাছড়াটার কথা বললাম, এটা আপনারা ন্যাচারালি ভাবে আপনার আর কি কাকজংঘাটা আর কি খাইলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের এই যে এই প্রবলেমটা আর কি আর কি ফেস করতেছেন, ঠান্ডা যেটা আর কি নিউমোনিয়ার ভাব, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না, এটা প্রতিদিন যদি 2 চামচ করে যদি 3 বার খান কিংবা একবারই যদি খান, ইনশাল্লাহ আপনার যে নিউমোনিয়া যেটা আছে সেটা থাকবে না, ইনশাল্লাহ আশা করি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা আমি ন্যাচারালভাবে বলবো, এবং এটা আমি কয়েকজনকে দিয়েছি, রেসপন্স আসছে তাদেরকে। আর যে পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এই ঠান্ডাতে ঠান্ডা থেকে রক্ষা পেতে কর্পূর, এবং আমি আর একটা কথা বলে রাখি, এই কর্পূরটা সেই রাসুলুল্লাহ আর কি সময় থেকে আসতেছে কর্পূর ব্যবহার, প্রত্যেকটা মহামারীতে কর্পূর ব্যবহার হয়। কর্পূরটা আপনারা যদি আমরা কখনো খাই না, আমরা আসলে অভ্যস্ত না, কর্পূরটা মিষ্টির সাথে শরবত করে খেলে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে, এবং আপনার ঠান্ডাটা যেটা আছে সেটা থাকবে না। দেখুন, ছোটোবেলায় আমাদের দাদিরা যখন আমাদের ঠান্ডা লাগতো, কর্পূর আর সর্ষের তেল গরম করে বুকে মালিশ করে দিচ্ছিল, খেয়াল করছেন কি কখনো দাদি? আসলে আমরা তো এখন সহমুখী হয়ে গেছি, ওগুলো আর আমাদের পছন্দ হয় না, এখন আমরা খালি অন্য অন্য দিকে আর কি ট্রাই করে থাকি। যা হোক, আমরা এই কাকঝঙ্গাটা গুঁড়ো করে আমরা প্রতিদিন 2 চামচ করে খাবো, ইমিউনিটি শক্তি বৃদ্ধির জন্য আমরা অশ্বগন্ধা প্রতিদিন খেতে পারি, দুধ খেতে পারি, অনুপম কলা খেতে পারি, ডিম খেতে পারি। আর সূর্যে আমি যেমন হচ্ছে আমার একটা অসুখ হয়েছে, সেটা হচ্ছে যে হাইপোথার্মিয়া, আমি রোদে যাই না আর কি, প্রায় 14 বছর হলো শুধুমাত্র ছাদে থাকতাম, এই জন্য শরীরটা দিতেছেন তো কী অবস্থা। যদিও আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আজকে 19 তারিখ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আর আমরা কেউ বাহির হব না আর কি, ঘরে থাকবো, আর আমাদের চারপাশে যারা গরিব লোক আছে তাদের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো, শুধুমাত্র আমরা বাঁচলেই চলবে না, তাদেরকেও বাঁচাতে হবে।
বিদেশে যে ভাইগুলো আছে তারা কর্পূর পান, কর্পূরটা মিষ্টি শরবত করে খেতে পারেন। এই কাকজাঙ্গাটা দেখালাম, এটা আপনারা খেতে পারেন। আর ন্যাচারালিভাবে প্রত্যেক বাসাতেই কিন্তু আপনার গরম মশলা আছে, যে গরম মশলাগুলো আছে এগুলো আর কি মূলত আপনার এই কাকজাঙ্গাটা যদি কেউ শরবত করে যদি খায় তাও ইনশাল্লাহ সেরে যাবে, ঠান্ডা রোগটা তাকে আক্রমণ করবে না আশা করা যায়। কারণ আপনার লাং যদি ক্লিয়ার থাকে তাহলে তো এই ভাইরাসটা আক্রমণ করার প্রশ্নই আসে না। আমরা আর কি রোগ হওয়ার আগে প্রতিরোধ করি না কেন, সমস্যা কোথায়? আর দারচিনি, এলাচ, লং, কালিজিরা, বসটা প্রচুর পরিমাণে নেবেন, আর আদা বেশি করে নেবেন। বস আর আদা সম পরিমাণ নেবেন, তার চেয়ে এগুলো একটু কম করে নেবেন, ওগুলো যেহেতু দাম বেশি। এটা না জাল দেওয়া অল ফ্যামিলি পরিবার আপনারা খাবেন। আর প্রত্যেক দিন ভাত খাবারের পরে এক গ্লাস করে হচ্ছে যে লেবুর শরবত খাবেন। আশা করা যায় আপনার শরীরটা স্ট্রং থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।